শ্রীমঞ্চ প্রযোজিত শ্রুতিনাটক মুক্তির আকাশ, রচনা অমল রায়, চরিত্রায়নে হিজল চ্যাটার্জি, লীনা মজুমদার ও অঞ্জনা দাস সরকার, শব্দ স্টুডিও অঞ্জলি, সৃজনে ঋষি গুপ্ত, পরিচালনায় হেমন্ত মিত্র। শ্রুতিনাটক মুক্তির আকাশ, নিবেদনে শ্রীমঞ্চ নাট্যদল। বলি, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে থাকলেই হবে? কে ঘুমোচ্ছে দেখছো না? ঘুম থেকে উঠে চা খেয়ে এই খবরের কাগজ পড়ছি। শুধু খবরের কাগজ পড়লেই চলবে? কি বাজার যেতে হবে তো, দাও দাও থলেটা দাও। ছাড়ু মারি তোমার বাজারের মুখে, চুলোয় যাক বাজার। কেন গিন্নি, কেন? সকাল থেকে তোমার মুখটা অত থমথমে কেন? বাজার যেতে আজকে না একটু দেরি হলো, আজ তো রবিবার, ছুটির দিন। বাজারে যেতে তাড়া দিইনি, তাড়া দিচ্ছি মেয়ের জন্যে। কেন, মেয়ের আবার কি হলো? সে তো বেশ ভালো আছে, এমএ পড়ছে। ভালোই আছে, মেঘে মেঘে বেলা বাড়ছে, মেয়ের কত বয়স হলো সে খেয়াল আছে? কেন থাকবে না, এই তো এই গত আশ্বিনেই 22 পার করে 23 পা দিল। তবে মেয়ের বিয়ে দিতে হবে না, পাত্র খুঁজতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই, তা তো হবেই। ওই এক কথা, তা তো হবে। তুমি তো বাপু বলেই খালাস, একটু চেষ্টা চরিত্র করতে কি দোষ? গতরটা একটু নাড়াও, খোঁজ খবর করো। করছি করছি, এখনই করছি। তাই কি করতে হবে? এমন একটা সৃষ্টি ছাড়া নেলাখাপা লোকের হাতে পড়ে হাড় মাস একেবারে ভাজা ভাজা হয়ে গেল গো। মেয়ের বিয়ের জন্য পাত্র দেখতে হবে, এই সোজা কথাটাও বোঝে না। আহা, রাগ করছো কেন? আমি তো যাকে পাচ্ছি তাকেই বলছি। দেখো, আমার মেয়ের জন্য একটা ভালো সচ্চরিত্র, দেখতে শুনতে ভালো এই ছেলে দেখে দাও তো। শুধু সচ্চরিত্র আর রূপ দিয়ে কি হবে, চাকরি বাকরি? হ্যাঁ হ্যাঁ, তাও বলেছি বই কি বলেছি। দেখো ভাই, চাকরি যেন পাকা হয়, মানে সরকারি চাকরি, ব্যাংকের চাকরি, ডাক্তার ইঞ্জিনিয়ার। ডাক্তার ইঞ্জিনিয়ার, তাদের কত খাই জানো? পারবে পারবে অত টাকা পণ দিতে? পণ? আমার মতো পাতি কেরানি দেবে পণ? হ্যাঁ পণ, গা ভর্তি সোনার গয়না, খাট পালঙ্ক, স্টিলের আলমারি, ড্রেসিং টেবিল, কালার টিভি, লার্জেস্ট সাইজের ফ্রিজ, মারুতি গাড়ি, নিদেন পক্ষে হিরো হন্ডা, তার ওপর লাখ টাকা নগদ। পারবে এসব দিতে? তা কি করে পারবো, আমাকে বেচলেও তো হবে না। তোমার আর দাম কি, কানা করিও নয়। না না, এই পণ টন দেওয়া খুব অন্যায়। লাউ ঠেলা, পণ ছাড়া আজকাল বিয়ে হয়? ওই জন্যই ফল হয়েছে লবডঙ্কা। মাঝের থেকে মেয়েটার বয়স বাড়ছে, শেষকালে যদি কোনো কেলেঙ্কারি ঘটে? কেন কেলেঙ্কারি হবে কেন, রাজেশ্বরী আমাদের মোটেই এমন মেয়ে নয়। আদর দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছ, যা আবদার করে তাতেই রাজি হও, এমন কি থিয়েটারের দলে পর্যন্ত ভিড়তে দিলে। তাতে কি এমন অন্যায় হয়েছে? বাচ্চা বয়স থেকে ক্লাসিক্যাল নাচ শিখেছে, আবৃত্তিটাও ভালো করে, একটু আধটু গানও জানে, এসব বৃথা যাবে? ওই জন্যেই তো রাজশ্রী যখন বলল গ্রুপ থিয়েটারে জয়েন করবে, তখন আর তাকে না করতে পারলাম না। না করতে পারলাম না, এই না হলে বাবা, বেশিরভাগ দিনই মেয়েটা রাত করে বাড়ি ফেরে, সে খেয়াল রাখো। ওদের শো থাকে, নয়তো রিহার্সাল, রাত তো হবেই। তাছাড়া বেশি রাত হলে ওদের গ্রুপের ছেলেরাই তো বাড়ি পৌঁছে দেয়। তাতেই সব হয়ে গেল, তাছাড়া এসব করে হবেটা কি? ছেলেদের সঙ্গে নাটক করে বেড়ানো তোমার মেয়েকে কে বিয়ে করবে? তাহলে তেমন পাত্রের হাতে আমাকে নাইবা তুলে দিলে মা? মা রাজেশ্বরী,
তুই আমাদের সব কথাবার্তা শুনছিলি? না শুনে উপায় আছে? সকাল থেকে আমার বিয়ে নিয়ে তোমরা যা শুরু করেছ, কিন্তু বাবা আজ আমি তোমাদের কাছে এত বড় বোঝা হয়ে গেছি। না মা, না না, তুই আমার গর্ব, আমার অহংকার, তুই বোঝা হতে যাবি কেন? হয়ে গেল, মেয়ের চোখের জলেই বাপ কুপোকা। কিন্তু আমি এসব সইব না, থিয়েটার নাচ সব বন্ধ করতে হবে, বিয়ের পিঁড়িতে তোমাকে বসতেই হবে। আমার বিয়ে নিয়ে আর তোমায় ভাবতে হবে না মা, আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। সে কি, কাকে বিয়ে করলি? তুমি ব্যাংক অফিসার চেয়েছিলে না বাবা, তোমার জামাই ক্লাস ওয়ান অফিসার, তবে হ্যাঁ সে থিয়েটারও করে আমাদের দলে। নাম কি, কোন জাত? তার জাত মানুষ, তার নাম ইকবাল আহমেদ। মুসলমান? বামুনের ঘরে মুসলমান জামাই? ছি, বলছি তো ও মুসলমান নয়, মানুষ। আমাদের তো একটাই ধর্ম মা, মানব ধর্ম। বেরিয়ে যা এক্ষুনি এ বাড়ি থেকে, বেরিয়ে যা, এ বিয়ে আমি মানি না। আমি কিন্তু মেনে নিয়েছি মা, আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বাবা? দেখ, একসময় আমিও থিয়েটার করতাম, সেই ভালোবাসাটা আজও মরেনি, তাই তুই আমার সেই অসম্পূর্ণ স্বপ্ন রাজেশ্বরী। তোকে কথা দিতে হবে কোনো দিনই থিয়েটার ছাড়বি না, কেননা থিয়েটারই আমাদের ভাঙাচোরা জীবনের মুক্তির আকাশ। বাবা!